নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এই বিজনেস আইডিয়াটি কিন্তু কোনো নতুন বিজনেস আইডিয়া নয়, এটা অলরেডি বড় বড় মেট্রোপলিটন সিটিগুলিতে কিন্তু অলরেডি খুব ভালোভাবে চলছে এই বিজনেস আইডিয়াগুলি, মানে বিজনেসগুলি। তো কারা কারা সেটা ইউজ করছে, সেটা হলো যে বিগ বাস্কেট, তারপর আমরা যে গ্রোফার্স, এদের অ্যাডভার্টাইজ তো টিভিতে আপনারা দেখতে পান। তো এরা কিন্তু মানে খুব ভালোভাবে এই সমস্ত যে বড় বড় এরিয়াগুলোতে চলছে। এখন আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে যারা যাদের এলাকায় অলরেডি এগুলো চলছে, তারা আপনারা এই বিজনেসটি দয়া করে করবেন না, কারণ এই বিজনেসটি সেখানে আপনাদের নাও চলতে পারে। কিন্তু হ্যাঁ, যাদের মানে বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই সার্ভিসগুলো নেই ছোট ছোট জায়গায়, তো সেখানে কিন্তু আপনাদের একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে, এবং সেই অপরচুনিটিকে আপনারা কাজে লাগান, কাজে লাগিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করুন। তো ওই বিজনেসটা স্টার্ট করার জন্য প্রথমেই যেটা দরকার, সেটা হলো যে আপনাদের হয় নিজেরা একটু ইনভেস্টমেন্ট করুন, না হলে পরে আপনারা বিনা ইনভেস্টমেন্টও স্টার্ট করতে পারেন, কিন্তু বিনা ইনভেস্টমেন্টে আপনাদের লাভ প্রথমের দিকে হবে না বা খুব কম হবে। আর যদি আপনারা ইনভেস্টমেন্ট নিয়ে করেন, তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণে লাভ করতে পারবেন প্রথম থেকেই। তো যারা যারা ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক, তারা কী করবেন, তাদের একটা হোলসেলে মাল নিয়ে আসতে হবে, একটা না মানে তাদের হোলসেল মাল নিতে হবে। আর যারা হোলসেল নিতে হলে আপনাদের প্রথমেই একটা টাকা দিতে হবে, দিয়ে সেই মালগুলো কিনতে হবে। আর যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে না চান, তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলে আপনারা স্থানীয় কোনো একটা দোকানের সাথে টাই আপ করতে পারেন, গালামালের দোকানের সাথে টাই আপ করে তাদের থেকে মালটা নিলেন প্রথমে। তারপর যখন দেখলেন যে না, এটা আপনার চলছে ঠিক মতো, আপনাদের অর্ডারও হচ্ছে প্রচুর, তখন আপনি এটা নিজে হোলসেলের মতো আর কি মাল হোলসেল থেকে মাল নিয়ে আসলে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভালো লাভ হবে, তো আপনার আইডিয়াটাও টেস্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে যে বিজনেসটা স্টার্ট কীভাবে করবেন। তো সবার প্রথমে যারা যারা ইনভেস্টমেন্ট করবেন, তারা কিছুটা মাল আনতে হবে, আর যারা যারা ইনভেস্টমেন্ট করবেন না, তাদের কোনো মাল আনার দরকার নেই। এখন দ্বিতীয় যে স্টেপটা, সেটা হলো দ্বিতীয় কি, সেটাই সবার প্রথম, এটাই সবার প্রথম স্টেপ। সবার প্রথম স্টেপ হলো যে আপনাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। মানে এই ওয়েবসাইটের কথা শুনে আপনারা ঘাবড়ে যাবেন না। আপনারা যদি এই বিজনেসটা করতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের এই ধরনের ওয়েবসাইট দরকার, আমি আপনাদেরকে হেল্প করব পার্সোনালি। আর আপনাদেরকে একটা ফোন নাম্বারও রাখতে হবে সাথে, সেটা তো কোনো ব্যাপার না, জোগাড় করার কোনো দরকার নেই, নর্মাল আছেই আপনাদের কাছে। তো এই দুটো জিনিস আপনাদের রেডি রাখতে হবে। এখন কি করতে হবে, যে আপনাদেরকে একটা প্যাম্পলেট প্রিন্ট করতে হবে, যে প্রিন্টিং প্রেস থেকে গিয়ে বা আপনারা যে কোনো জায়গার থেকে সেটা করতে পারেন। প্যাম্পলেট যে আছে সেটাকে আপনাদের প্রিন্ট করতে হবে, সেটাতে আপনাদেরকে জানাতে হবে যে আমরা এই বিজনেসটা, মানে আমরা এই সার্ভিসটা দিচ্ছি, যে আপনি ঘরে বসে আপনার গালামালের দ্রব্য অর্ডার করতে পারবেন। তো গালামালের দ্রব্যের মধ্যে আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন প্যাকেটজাত জিনিস দেওয়ার। যদিও প্যাকেটজাত জিনিসে প্রথমে লাভ কম, কিন্তু প্যাকেটজাত জিনিস দিলে পরে আপনাদেরকে সেটা ডেলিভারি দিতে সুবিধা হবে, কারণ আপনারা যদি প্যাকেট খোলা কোনো একটা বস্তু দেন, তাহলে সেটা নিয়ে আবার মাপামাপির ঝামেলা রয়েছে। কিন্তু যদি আপনারা প্যাকেটজাত দেন, সেখানে মাপামাপির কোনো ঝামেলা নেই, এবং আপনারা যখন দেখবেন যে না, এটা ঠিকঠাকভাবে চলছে, তখন আপনারা মাপামাপি করে মানে অন্যান্য জিনিসও চালু করতে পারেন। তো কিভাবে করতে হবে, সবার প্রথমে আপনারা প্যাম্পলেটটা প্রিন্ট করলেন। এখন প্রিন্ট করার পরে আপনাদের স্থানীয় যে পেপার যারা বিলি করে, তাদেরকে যদি আপনারা দিয়ে দেন এটা, তারা কিন্তু পেপারের সাথে এটা এটাকেও বিলি করে দেবেন, বিলি করে দেবে, তাদেরকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে এর জন্য, কিন্তু সেটা খুব একটা বেশি না, খুব কম ইনভেস্টমেন্টে এটা স্টার্ট হয়ে যাবে। অথবা আপনারা যদি চান যে আপনাদের বাজেট খুবই কম, তাহলে আপনারা নিজেরাও সেটা একটা প্রিন্ট বের করে সেটাকে জেরক্স করে কয়েকটা, মানে জেরক্স করে, অথবা আপনারা যদি খুব কম মূল্যে যদি প্রিন্ট করাতে পারেন, তাহলে তো খুবই ভালো, মানে খুব কম ইনভেস্টমেন্টে করে আপনারা নিজেরাও বাড়ি বাড়িতে গিয়ে দিতে পারেন। তো প্রথম এইবার হয়ে গেল প্রমোশন। প্রমোশন হওয়ার পরে কী হবে, যে লোকে তো অর্ডার দেবে, এখন হয় ফোন করে দেবে, না হলে অনলাইনে অর্ডারটা দেবে। এখন যেই আপনারা অর্ডারটা পেলেন, সে তখনই আপনারা যারা ইনভেস্টমেন্ট করেছেন, তারা নিজের তো এই প্রোডাক্টগুলো থাকবেই, মানে যে যে প্রোডাক্টগুলো আপনাদের স্টকে রয়েছে, সেই সেই প্রোডাক্টগুলি আপনারা ওয়েবসাইটে লিস্ট করবেন, ফটো এবং দাম সহকারে, MRP যে রেট থাকবে সেই রেটে। এখন যারা যারা ইনভেস্টমেন্ট করেননি, তারা দোকান থেকে সেই মালটা নিয়ে আপনারা ডেলিভারি করে দিতে পারবেন। তো এখন কি করবেন, যে ডেলিভারি তো করবেন, এখন আপনারা তো MRP প্রাইসেই দোকান থেকে নিচ্ছেন এবং MRP প্রাইসেই সেটা গিয়ে বিক্রি করছেন, তো সেক্ষেত্রে আপনাদের লাভটা কীভাবে হবে। তো লাভের জন্য আপনারা কী করবেন, যে
একটা ডেলিভারি চার্জ রেখে দেবেন, যে ঠিক আছে আমরা 1000 টাকার নিচে যদি আপনারা জিনিস নেন তাহলে আমরা ডেলিভারি চার্জ 50 টাকা, এরকম একটা করে দিলেন। আর যদি 1000 টাকার উপরে নেয় সেক্ষেত্রে আপনারা যে দোকানে টাই আপ করবেন তাকে বলবেন যে কিছু লাভ দেওয়ার জন্য, তার কাছ থেকে সেটা আর কি লাভটা তুলে নেবেন, তো সেক্ষেত্রে বিক্রি বেশি হবে আপনার। তো এটা করার পরে আপনারা এভাবে অর্ডার, মানে অর্ডার আসবে আপনারা মাল গিয়ে ডেলিভার করে দেবেন। এখন আস্তে আস্তে যখন এই বিজনেসটা বড় হবে, যখন আরো লোক মানে কিনতে থাকবে, তখন কি হবে যে তখন আপনাদের আরো ডেলিভারি বয়ের প্রয়োজন হবে, তখন আপনি নিজে সেই কাজটা করবেন না, আপনি নিজে খালি সবকিছু দেখাশোনা করবেন যে সবকিছু ঠিকঠাক চলছে কিনা, স্টক ঠিক আছে কিনা, এবং নিজেই হোলসেলার এর কাছ থেকে মাল নিয়ে আসবেন। তাহলে আপনার অনেক কম পড়বে আর বেশি ইনভেস্টমেন্টও লাগবে না, যতটা আপনার লাভ হচ্ছে ততটা আস্তে আস্তে আপনি ইনভেস্ট করছেন, আপনার নিজের পকেট থেকে কোনো ইনভেস্টমেন্ট করার দরকার নেই। বিজনেসটাতে যত প্রফিট হবে সেই প্রফিটটিকেই আপনি ইনভেস্টমেন্ট হিসেবে লাগাতে পারবেন বিজনেসে। তো এইভাবে আপনি স্টার্ট করতে পারেন, এবং পরবর্তীতে যখন একটা শহরে চলবে তারপরে আপনি পাশের শহরে গিয়েও এটা স্টার্ট করতে পারেন, এবং চেষ্টা করবেন যে সময়ের সাথে সাথে আরও বেশি প্রমোট করার, যাতে প্রত্যেকটা লোক যেন আপনার শহরে সেটা জানতে পারে, এবং জানলে পরেই আপনাদের অর্ডারটা হবে। এবং একবার যখন আপনার সেই প্যাকেটজাত দ্রব্য যখন আপনার ভালোভাবে চলছে, তখন আপনি সেখানে সবজিও চালু করতে পারেন। সেটা আপনার আর কি ক্যাপাসিটির উপর নির্ভর করবে, যে যদি আপনি করতে পারেন তাহলে সেটা করতে পারেন। এবার সেটা তো গেল, তাছাড়াও আপনি অন্যান্য কোনো জিনিস যদি বেচতে পারেন তাহলে সেটা আরও ভালো। এখন আপনাদেরকে কয়েকটা আমি প্রো টিপস দিতে চাচ্ছি, যে এই বিজনেসটা যদি কেউ করেন তাহলে আপনাদের এই টিপসগুলো খাটালে আপনাদের বিজনেসটা খুব ফাস্ট আর কি গ্রো হবে, এবং আপনারা কাস্টমার বেশি পাবেন। সেটা প্রথমে কি, সবার প্রথমে হলো যে আপনারা প্রথমের দিকে একদম লাভ কম রাখার চেষ্টা করবেন, বা লাভ না রেখে করার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের ইনভেস্টমেন্ট লাগছে না। যে আপনি যদি একটা দোকান খুলতে চান, একটা দোকানের জায়গা কিনে যদি সেখানে আপনি দোকানটা করতে চান, তাহলে আপনার কিন্তু একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট প্রথমেই লেগে যাচ্ছে, এবং যে কোনো বিজনেসেই একটা ইনভেস্টমেন্ট লাগে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু আপনার ইনভেস্টমেন্ট লাগছে না, আপনি সেহেতু আপনি কিন্তু লাভ রাখবেন না প্রথমের দিকে। প্রথমের দিকে আপনি খেটে যান, এবং অর্ডার চেষ্টা করুন যে অর্ডারের সংখ্যা যেন বাড়ে। আপনি লস দিয়ে তো আর করছেন না, আপনি লাভ না রেখে করছেন, কিন্তু অর্ডারের সংখ্যা যত বাড়বে ততই মনে করবেন যে জিনিসটার কিন্তু একটা ডিমান্ড তৈরি হচ্ছে, এবং আপনার যে সার্ভিস সেটা কিন্তু আরও লোক জানতে পারছে। এবং তারপরে যখন আপনি চার্জ করা স্টার্ট করবেন, তখন কিন্তু লোকে তাও নেবে, চার্জ করলেও নেবে, কারণ তখন তখন লোকের অভ্যাস হয়ে যাবে এটা নেওয়া। তো তখন আপনি চার্জ করে সেটা থেকে ভালো টাকা কামাই করতে পারবেন। কিন্তু প্রথমেই যদি আপনি লাভের আশা করেন, তাহলে দেখা গেলো লোকের সেই দামে পোষালোই না, আপনি একটা বেশি মার্জিন রেখে দিলেন, সেই দামে লোকের পোষাচ্ছেই না, তাহলে অসুবিধা হবে। আর এই জিনিসটা একটু শহরাঞ্চলে বেশি চলবে, কারণ শহরাঞ্চলে কি মানে যেসব ক্ষেত্রে দেখা যায় যে বাজারটা অনেক দূরে এবং বাজারে যেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়, সেসব ক্ষেত্রে কিন্তু এই বিজনেসটা খুব ভালো চলে, কারণ বাজারে যেতে গেলে প্রচুর ঝামেলা। আর আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে প্রোডাক্টের কোয়ালিটি যেন খুব ভালো থাকে, কারণ প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাদের থেকে কেউ অর্ডার করবে না। সুতরাং সেটা মাথায় রাখবেন আপনারা, আর এইভাবে আপনারা করতে পারেন। আর প্রো টিপসগুলোর প্রথম হলো যে বললাম যে প্রথমেই বেশি লাভের আশা করবেন না, প্রথমে লাভটা কম রাখুন বা লাভটা না রাখুন, এবং অর্ডারের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করুন যে অর্ডার যেন বেশি পরিমাণে হয়। এবং দ্বিতীয়ত আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে 1000 টাকার নিচে বা 500 টাকার নিচে করলে ডেলিভারি ফ্রি দিন, এর উপরে করলে এর উপরে করলে ডেলিভারি ফ্রি দিন, আর এর নিচে হলে ডেলিভারি চার্জ রাখুন, এবং যত বেশি অর্ডার হবে তত ডেলিভারি চার্জটা কমাতে থাকুন। এতে কি হবে যে হয়তো আমি একটা কাল আজকে একটা জিনিস অর্ডার করব, কালকে আবার আমার আরেকটা জিনিসও দরকার আছে, কিন্তু কালকের জিনিসটা আমি এখন করছি না, কারণ আমি শুধু এটার অর্ডার দিলে কি হচ্ছে, আমার কাছে হয়তো ডেলিভারি চার্জ 50 টাকা লাগবে, আর কালকের যে জিনিসটা আমার দরকার সেটা শুদ্ধ যদি আমি আজকে অর্ডার করে দিই, তাহলে কিন্তু আমার দেখা গেলো 50 টাকার জায়গায় 30 টাকা লাগছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেলের মানে অ্যাভারেজ টিকিট সাইজ, যেটাকে বলে যে একটা ইউজার কত টাকা খরচ করছে, সেটা কিন্তু বেড়ে যাবে। কারণ আমি যদি ওই অফারটা যদি না দেন আপনি, যে ডেলিভারি চার্জ বেশি জিনিস নিলে ডেলিভারি চার্জ কম, সেক্ষেত্রে কিন্তু আমি কম জিনিস মানে আমি কিন্তু আমার যেটুকু দরকার হবে সেটাই সেটুকুই নিব। কিন্তু আপনি যদি সেই জিনিসটা চালু করে দেন সিস্টেমটা, তাহলে কিন্তু কি হবে যে আমার যদি ওই জিনিসটার আজকে দরকার নাও হয় তাহলেও কিন্তু আমি অর্ডার দিয়ে দেবো, তাতে কি হবে যে আমার ডেলিভারি চার্জটা বাড়ছে।
তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন, এভাবে এভারেস্ট চিকিৎসাটা বাড়বে, তার ফলে আপনাদের প্রফিটও অনেক বেশি হবে। এই গেলো একটা টিপস। আর তৃতীয় যে টিপসটা দেবো সেটা হলো যে আপনারা মার্কেটিংয়ে একটু বেশি খরচ করুন, কারণ মার্কেটিংটাই কিন্তু যে কোনো বিজনেসের জান। যদি মার্কেটিং যদি আপনাদের স্ট্রং না হয় তাহলে মানে মার্কেটিং যেরকম হবে আপনাদের অর্ডারও সেই পরিমাণেই আসবে, কারণ মার্কেটিং না হলে লোকে জানতে পারবে না, আর জানতে না পারলে তো অর্ডার কীভাবে করবে। আর যারা জানতে পারবে তাদেরও এমন না যে একবার জানিয়ে দিলেন আর শেষ, কারণ বারবার ই করলে কিন্তু ওভাবে কিন্তু হয় না যে একবার লোকে শুনলো আপনার সম্পর্কে তারপরে আর কোনো খোঁজ খবর নেই, তাহলে আপনার আস্তে আস্তে কিন্তু তারা ভুলে যাবে। তো আপনি চেষ্টা করবেন যে যারা আর কি আপনার কাছ থেকে অর্ডার করছে না তাদেরকেও মানে তাদের কাছেও যেন আপনার নাম যেন পৌঁছায়, মানে আপনার যে বিজনেসের নাম। আর চতুর্থ যেটা দেব সেটা হলো যে আপনি যখন অনলাইনে যখন আপনি অর্ডারগুলো নিচ্ছেন তখন কিন্তু তাদের কাছ থেকে আপনার ইমেলগুলো কালেক্ট করে মানে ইমেলগুলো পেয়ে যাচ্ছেন, কারণ অ্যাকাউন্ট ছাড়া তো অর্ডার দেওয়া সম্ভব না। তো অ্যাকাউন্ট তৈরি করতে গেলেই তাদের ইমেল লাগছে এবং ফোন নাম্বার লাগছে এবং অ্যাড্রেসও লাগছে। তো এখন কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন যে ফোন নাম্বারগুলো আপনারা তাদের পেয়ে গেলেন যারা যারা অর্ডার দিয়েছে। এখন তা আপনি মাঝে মাঝে স্পেশাল কিছু অফার দিতে পারেন, যা মানে যেখানে দাম আরও জিনিসের কমিয়ে দেবেন বা কোনোভাবে আর কি যদি আপনি অফার দিতে পারেন, তাহলে কিন্তু এই ফোনগুলোতে আপনি SMS এর মাধ্যমে তাদেরকে SMS করে দিতে পারেন। জিওতে তো দিনে 100টা করে SMS ফ্রি, যদিও সেটা দিয়ে এটা সম্ভব না, কারণ বেশি খুব কম যদি ইউজার থাকে, যদি 20 থেকে 30-40 জন ইউজার থাকে তাহলে আপনি সেটা দিয়ে করতে পারবেন। আর যদিও জিও কমার্শিয়াল ইউজের জন্য SMS দেয় না, কিন্তু আপনারা করতে পারেন, কিন্তু বেশি পরিমাণে করবেন না। আর হচ্ছে বেশি মানে পরিমাণে করতে গেলে আপনাদের একটা SMS বারবার টাইপ করতে হবে, ওটা একটু ঝামেলা হবে, তো সেটার জন্য আলাদা SMS সার্ভিসও রয়েছে। তো এটা করতে পারেন। আর ইমেল পাঠাতে পারেন তাদেরকে, তাদের যে বার্থডে হবে তাদের বার্থডেতে তাদের স্পেশাল কিছু গ্রিটিংস পাঠাতে পারেন এবং অফার দিতে পারেন, যেমন কেক দিতে পারেন যে আজকে আপনি কেক অর্ডার করুন, আপনাকে নর্মাল প্রাইসের থেকে এত ডিসকাউন্টে আপনারা এই কেকটি অর্ডার করতে পারবেন। যাদের যাদের জন্মদিন আছে তাদেরকে এই অফারটা পাঠালেন, তাহলে তাদের কিনে নেওয়ার চান্স বেশি। এবং বিভিন্ন যে ফেস্টিভ্যাল রয়েছে, ফেস্টিভ্যাল এবং যে হলিডেগুলো, হলিডে তো না মানে ফেস্টিভ্যাল রয়েছে, স্পেশাল অকেশন যেগুলো, সেই স্পেশাল অকেশনে কিন্তু আপনারা স্পেশাল কিছু অফার দিয়ে আপনাদের এই ফোনের মাধ্যমে বা SMS এর মাধ্যমে তাদের কাছে সেটা পৌঁছে দিতে পারেন। এর ফলে আপনার যে সেল সেটা কিন্তু বিশাল পরিমাণে বৃদ্ধি পাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এরকম আরও অনেক ভিডিও মানে বিজনেস আইডিয়ার উপর ভিডিও বানাবো, সেটার হয়তো একটা কাজে না লাগলেও আরেকটা আপনার কাজে লেগে যেতে পারে। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।